তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গরিবদের খাদ্য সামগ্রী প্রদান হুগলিতে। হুগলির পাওনান সেইয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মঙ্গলবার বিকালে গরিব মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়া মগরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত বিশ্বাস, তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি সহ এলাকার তৃণমূলের নেতা ও কর্মীরা। এদিন প্রায় 200 জনের উপর গরিব মানুষের হাতে সামগ্রী তুলে দেওয়া হয়। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।